নমস্কার বন্ধুগণ, জয় জগন্নাথ। এখন জগন্নাথ পর্ব চলছে, সোজারাত থেকে উল্টোরাত পর্যন্ত জগন্নাথকে নিয়ে সব কিছু হবে। কালকে সোজারাত গেছে, আশা করছি আপনাদের সব ভালোভাবে কেটেছে, আমারও খুব ভালোভাবে কেটেছে। আমরা সপরিবারে আমার বোনের বাড়ি গিয়েছিলাম আমার পুচকেকে নিয়ে। আমার পুচকে তো ভাইরাল হয়ে গেছে, পিসির সঙ্গে ভ্লগ করেছে, পপুলার, কিউট বেবি, অনেক কিছু সব বলেছে, যাক শুনে খুব ভালো লাগলো। আশা করছি আপনাদের রথ খুব ভালো গেছে। রথ মানে সেই পাঁপড় ভাজা জিলিপির গল্প। সারা বছর যে স্বাদ পাবেন, রথের সময় পুরো ভিন্ন স্বাদ জিলিপি আর পাঁপড়ের। এ এক প্রকৃতির খেলা, যে যার সময়ে এক একটা স্বাদ বহন করে বেড়ায়। যেমন গোটা রান্না, সরস্বতী পুজো, ওই সময় ছাড়া আর খুব ভালো লাগবে না। ওই দিন যে স্বাদ পাবেন, সে স্বাদ আর পাবেন না। দুর্গা মহা অষ্টমীর দিন ঘুগনি, আলুর দম, চানা মশলা, যে টেস্ট পাবেন বছরে সারাদিন পাবেন না। পুজোর যে খিচুড়ি ভোগ, সেই টেস্ট যে আছে বাড়িতে, যতই লক্ষ্মী ঘি, সরস্বতী ঘি দিয়ে করো না কেন, ও টেস্ট হবে না। অথচ খুবই নর্মালভাবে তৈরি হয়। তো ধন্যবাদ ভাই, রথযাত্রা ভালো করে কাটান। আমার পার্টনার এসে গেছে, মিস্টার বিমল দলুই। তো বন্ধুরা, আজকে এইটুকুই, ধন্যবাদ। রথ ভালোভাবে কাটান। জয় জগন্নাথ।